আসসালামু আলাইকুম। থ্রি পিন প্লাগ এবং থ্রি পিন সকেট, এটা আপনার কীভাবে সঠিকভাবে কানেকশন করবেন সেই সঠিক নিয়মটা আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখতে থাকেন। আমি রুবেল ইয়ামি বিডির পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করবেন আর শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন। তো আজকে এখানে আমি দুটা প্লাগ নিয়েছি, একটা রাউন্ড প্লাগ, থ্রি পিন প্লাগ এবং ফ্ল্যাট টাইপ থ্রি পিন প্লাগ, স্টিক সকেট ফ্ল্যাট টাইপ এবং রাউন্ড টাইপ নিয়েছি, যেটা আপনার বাসা বাড়িতে সকেট টকেট বিভিন্ন রকম টিভি ফ্রিজ বা বিভিন্ন দিকে আপনার প্রয়োজন হয়, যেগুলো দেখলে আপনি সহজেই কানেকশনগুলো করতে পারবেন। তো ফার্স্ট আমি থ্রি পিন প্লাগের বিষয়ে একটু কথা বলবো। থ্রি পিন প্লাগের তিনটা পয়েন্ট থাকে যেটা আমরা সবাই জানি। এখন সে তিনটা পয়েন্টের মাঝে দেখেন, এখানে যে বড় যে পয়েন্টটা এটা আর্থিং, এবং যেটা লাইন যেখানে আপনি পজিটিভটা প্রান্তটা লাইন, এখানে এল দেওয়া আছে, এখানে আপনি পজিটিভটা দেবেন এবং নিউট্রাল, এখানে নিউট্রাল দেবেন। প্লাগটা খোলার পরে আপনি ভিতরে একটা ফিউজ দেখতে পারবেন, এবং ফিউজের সাথে যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন যে অংশটা, এখানে আপনার এখানে হবে আপনার ফেস, যেটা এই দেখেন এটার সাথে সরাসরি এখানে আসছে ফেজ, আর এটা হবে নিউট্রাল তার বিপরীতটা, এবং লাস্টের এটা হবে এখানে দেখেন আপনার মিলাই দেবেন এইভাবে, এটার সাথে হবে আপনার আর্থিং। এখন এই কানেকশন করতে গেলে অনেকে কানেকশন সঠিক হয় কিন্তু সেটা সৌন্দর্য ভালো হয় না, এ বিষয়ে একটু কথা বলবো। তো সেটা কেমন দেখেন, আমার হাতে একটা প্লাগ নিয়েছি, এই প্লাগটা ঠিক আছে দেখেন, এখানে আমি লাইন দিয়েছি, এখানে নিউট্রাল দিয়েছি, এখানে আর্থিং দিয়েছি, কিন্তু এটা ঠিক আছে, এটাও ঠিক আছে, এবং এটা এখানেও দেখেন এটাও ঠিক আছে, এবং এই কানেকশনটাও ঠিক আছে। আপনারা এইভাবে কানেকশন করবেন, কিন্তু আপনারা খেয়াল করবেন এটার যে সৌন্দর্যটা, সৌন্দর্য বৃদ্ধির জন্য আপনি অবশ্যই এখানের ফেসটা একটু ছোট দিবেন। দেখেন ফেসটা আমি অনেক ছোট করে দিয়েছি, প্লাগটা কেন দিয়েছি সেটার কারণটা আমি বলতেছি, এবং এটা আর্থিংটা একটু বড় দিবেন, আর এটা হচ্ছে নিউট্রাল, যেটা এখানে আপনারা এই পয়েন্টগুলো দেখে দেখে লাইন নিউট্রাল ইতে আর্থ বডি আর্থ, যেটা এটা দেখে আপনারা কানেকশন করবেন বাই। আর এটা অবশ্যই লকটা লাগাই দিবেন, ভুলেও যদি লক কখনো ভেঙে যায়, এটা টান লেগে যদি বের হয়ে আসে, অনেক সময় আপনি যদি এইভাবে যদি আপনি লাইনটা করেন, কখনো যদি এটা লকটা ভেঙে যায় তখন টান লেগে আর্থিংটা খুলে যেতে পারে, কিন্তু সে সময় কিন্তু লাইন খুলবে না। তো সেক্ষেত্রে দেখা গেছে কি, আপনার মেশিন হোক, আপনার ব্যবহারিক যে রকম আয়রন বা যে ধরনের বিভিন্ন ধরনের যেগুলো থ্রি পিন ব্যবহার করেন সেগুলোতে শর্ট লাগার সম্ভাবনা থাকে, সুতরাং আপনারা এই কানেকশনগুলো অবশ্যই একটু লং রাখার চেষ্টা করবেন, যাতে খুললেও লাইন হয়তো থাকবে না, হয়তো পরে দেখতে পারবেন, কিন্তু দুর্ঘটনা ঘটার মতো বা মানুষ শক লাগার মতো কাহিনীগুলো হবে না। তো যা হোক, আপনার এটা হচ্ছে ফ্ল্যাট টাইপ একটা প্লাগ দেখলেন। এখন রাউন্ড, যত রকমের থ্রি পিন প্লাগ আছে সবগুলোতে একই সূত্র মেনটেন করে আপনারা কানেকশন করবেন। এটা দেখেন রাউন্ড, রাউন্ডেও ঠিক একই লাইন নিউট্রাল এবং আর্থ, এটাতে ফিউজ নাই, হ্যাঁ, কিন্তু এটাতে ফিউজ দেওয়া আছে, আলাদা সেফটি দেওয়া আছে। তো ধন্যবাদ ভিউয়ার্স। এখন আমি সকেটের বিষয় নিয়ে একটু কথা বলবো আপনাদের দেখানোর জন্য। আমি দুটো সকেট নিয়েছি, একটা ফ্ল্যাট টাইপ এবং একটা রাউন্ড টাইপ। এখন রাউন্ড ফ্ল্যাট টাইপ আর রাউন্ড টাইপ থ্রি পিন সকেট, সেখানে দেখেন আপনারা অবশ্যই কানেকশন করার সময় লাইনটা দেখে নেবেন, লাইনটা এল এর জায়গায় আপনার পজিটিভ,
যেটা আপনি চেষ্টা ধরে কারেন্ট দেখতে পান, সেটা আপনার লাইনে সেট করবেন এবং নিউট্রাল দিবেন। যেখানে এল দেওয়া আছে সেখানে কালো কালার কেবল দিবেন, এটা অন্য কালার করে থ্রি করে কেবল থাকাতে কালো নাই। হ্যাঁ, এখানে এই কালারটা দেওয়া হয়েছে এবং আর্থ এখানে ই দেওয়া আছে। এই পুরোটা যেহেতু বডি, এখানে যেহেতু কারেন্ট থাকে না, আর্থ এখানে আর্থিং কালার দেওয়া আছে গ্রিন কালারটা, এটা দিবেন। ঠিক সেম ভাবেই আপনার এটাতে একটা সুইচ থাকে, এটার সুইচের কানেকশন করতে হয় না, সুইচ ভিতর থেকে অটোমেটিকলি কাজ করে। ঠিক রাউন্ড সকেটটাও একই অবস্থায়, পিছন সাইডে দেখতে দেখতে পারবেন। শুধু এখানেও লাইন, এখানে আপনার এই রেড কালারটাতে দিবেন, এখানে নিউট্রালটা, এই নিউট্রালটা এখানে দিবেন, আর্থিংটা দিবেন এই পয়েন্টে এই বডির সাথে। তো এই ছিল আজকে আমাদের আয়োজন। তো এরপর আমাদের জাস্ট একটা পিয়ানো সুইচ ব্যবহার করে, পিয়ানো সুইচ ব্যবহার করে কিভাবে আপনারা একটা বাতি জ্বালাবেন এই বিষয়টা আমি একটু দেখাবো। ভিউয়ার্স দেখতে থাকেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।